বিশ্বকর্মা পূজোর থিমে ইউনেস্কোর দুর্গাপূজোর স্বীকৃতি। বনগা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের পূজোর থিমে উঠে এসেছে গ্যাসের মূল্যবৃদ্ধি সহ নানা বিষয়। বাংলার দুর্গাপূজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আজ বিশ্ববন্দিত বাংলার দুর্গাপূজো, এবার বিশ্বকর্মা পূজোর থিমে জায়গা পেল ইউনেস্কোর সেই স্বীকৃতি। শুধু তাই নয়, বিশ্বকর্মা পূজোর থিমে উঠে এসেছে রান্নার গ্যাস সহ অন্যান্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। বনগাঁ জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের বিশ্বকর্মা পূজোর থিমে জায়গা করে নিয়েছে খেলা হবে স্লোগান থেকে শুরু করে আরও অনেক কিছুই। আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের উদ্যোগে বনগাঁ DN44 বাসস্ট্যান্ডে বিশ্বকর্মা পুজোতে বরাবরই থিমের ব্যবহার চোখে পড়েছে, ব্যতিক্রম হয়নি এবছরও। বিগত বছরগুলিতে ঘটে যাওয়া নানা ঘটনার এক টুকরো কোলাজ তুলে ধরা হয়েছে তাদের এই পুজো মণ্ডপে। বিগত বিধানসভা নির্বাচনের প্রাককালে পায়ে আঘাত পেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুইল চেয়ারে করে গোটা ভোটের প্রচার পর্ব সেরেছিলেন, সে দৃশ্যও ফুটিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপে। গ্যাসের মূল্যবৃদ্ধি সহ নানান ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবারের বিশ্বকর্মা পূজোর থিমে সে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে নিপুণভাবে। বিভিন্ন সময়ে নানান ইস্যুতে আন্দোলন সংগঠিত হয়েছে, সে সবই জায়গা পেয়েছে এবারের পূজা মণ্ডপে। পাশাপাশি সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে বাংলার শারদোৎসবকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে সেই স্বীকৃতি স্বরূপ ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবারের বিশ্বকর্মা পূজোর মঞ্চে ধন্যবাদ জানানো হয়েছে ইউনেস্কোকে। এ বিষয়ে তৃণমূল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের দুর্গাপূজোর আয়োজকদের 60,000 টাকা করে অনুদান দিয়েছেন। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলার দুর্গাপূজোকে, সেই সকল দৃশ্যই থিমের সাহায্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পাশাপাশি তিনি আরও বলেন, প্রত্যেক বছরই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কিছু না কিছু থিম করে থাকি। এবছর আমরা করেছি, আমাদের নেত্রী এবছর আমাদের প্রায় 36,000 পুজো কমিটিকে 60,000 টাকা করেছে, সেইটা নিয়ে আমরা দেখিয়েছি। কেননা আমাদের বাঙালির সবচেয়ে সেরা উৎসব হলো দুর্গোৎসব। থিমের প্রতি দেখছেন না, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সেই যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো তুলে ধরা, ডিজেল, পেট্রোল, গ্যাসের দাম এবং সব জিনিসের দাম বাড়া, সেই নিয়ে আমাদের প্রতিবাদ সভা, ওইটা তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে খেলা হবে, সেই খেলা হবে এটা তুলে ধরা হয়েছে। এবং আমাদের এই যে থিম, আমাদের যে শ্রমিকরা যে দিনের পর দিন না খেয়ে মরছে, তারা যে রাস্তায় নেবে প্রতিবাদ করে, সেই প্রতিবাদটা দেখানো হয়েছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।